রোডের ভিতরে অনেক মানুষ যেতে পারতেছে না ভাড়ার জন্য, এই জন্য আমরা এখানে আগে যাইতেছি। তীব্র রোদে কষ্ট করতেছি অনেকেই, আর ভাড়া অনেক বেশি, এই জন্য আমরা এই যে ট্রাকে বা লরিতে আমরা যানবাহন করতেছি। নিকটাতীতের চেয়ে এবার ঈদ যাত্রায় কিছুটা স্বস্তিবোধ করছেন মানুষ। ঈদের ছুটিতে নারীর টানে গ্রামে আসতে শুরু করেছেন, তবে যাত্রী কম থাকলেও বেড়েছে বাস ভাড়া, যে কারণে স্বল্প আয়ের মানুষ পিকআপ ট্রাক সহ কম ভাড়ায় চালিত যানবাহন বেছে নিয়েছেন। এসব নিয়ে যা বলছেন ঘরমুখ মানুষ, সামর্থ্য কম, যার কারণে আমরা পিকআপে আসি, বাসে ভাড়া হিসেবে চাইতে দ্বিগুণ হারে নিচ্ছে, যার কারণে আমরা বাধ্য হয়ে আজ মঙ্গলবার ঈদে বাড়ি ফিরতে সড়ক মহাসড়কে যেন নেমেছে জনস্রোত। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের সড়কগুলোতে জীবনের ঝুঁকি নিয়েই খোলা ট্রাক ও পিকআপে সীমিত আয়ের মানুষের আসতে দেখা যায়। তাদের অধিকাংশ নির্মাণ ও বস্ত্রশিল্প শ্রমিক।